নমস্কার বন্ধুরা, অবসরে অনুভবেতে আপনাদের সবাইকে স্বাগত। আমি তনুশ্রী, আজ আমি আপনাদের সামনে একটা খুব পছন্দের জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকাল মানেই প্রচুর কড়াইশুঁটি পাওয়া যায়, আর কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি সকালে জলখাবার হিসেবে যেমন খাওয়া যায়, তেমন আবার সন্ধ্যের টিফিনেও চলে, আবার রাতের খাবারেও এটা চালিয়ে দেওয়া যায়। তো চলুন, চটজলদি কীভাবে বাড়িতেই খুব সহজে কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিতে পারবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি। আমি যে পদ্ধতিতে বানাই সেইভাবে বানালে কড়াইশুঁটির কচুরির পুর একেবারেই বাইরে বেরিয়ে আসবে না, তাই আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি বানানোর জন্য যেটা প্রথমেই লাগবে সেটা হলো মটরশুঁটি। এখানে আমি প্রায় 500 গ্রাম মতো মটরশুঁটি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে জলে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব, ঢাকা দিয়ে সেদ্ধ করলে ভালো হয়। যতক্ষণ মটরশুঁটি সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ময়দাটা মাখিয়ে নিই। ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পর্যাপ্ত পরিমাণ সাদা তেল ময়ান হিসাবে। এরপর সাদা তেল আর লবণটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প জল মিশিয়ে ময়দাটাকে একটা মণ্ড বা ডোতে পরিণত করতে হবে। আমার ময়দা মাখা কমপ্লিট, এটাকে ঢেকে রেখে দেবো। ওদিকে আমার কড়াইশুঁটিও সেদ্ধ হয়ে এসছে। কড়াইশুঁটি সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি, এবার এটাকে বেটে নিতে হবে। বাটার সময় সেদ্ধ মটরশুঁটির সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি পরিমাণ একটা আদার টুকরো। এই সবই খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, আমাদের পুর তৈরির জন্য কড়াইশুঁটি বাটা রেডি। পুর তৈরি করার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম অল্প করে সাদা তেল। তেলের উপরে 1/2 চামচ মতো হিং ফোড়ন দিয়ে দিলাম। এখানে আপনারা 1/2 চামচ মতো কালো জিরেও ফোড়ন দিতে পারেন, কিন্তু আমার ছেলে কালো জিরে খেতে পছন্দ করে না বলে আমি দিই না, আপনারা অবশ্যই দেবেন। এবার তেলের উপর দিয়ে দিচ্ছি বেটে রাখা কড়াইশুঁটিটা। হিংয়ের সঙ্গে কড়াইশুঁটিটা লো আছে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এটা একটা মণ্ডর আকার নিচ্ছে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভাজা জিরে ও গোলমরিচের গুঁড়ো 1 চামচ, শুকনো খোলায় আমি জিরে গোলমরিচকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই 1 চামচ দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে। দেখুন অনেকটাই শুকনো হয়ে এসছে, এবার আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে 1 থেকে 2 চামচ মতো চিনি। পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে কচুরিটা খেতে অনেকটা ভালো হয়। একদম মন্ডের আকার নিয়ে নিয়েছে আমাদের পুর তৈরি, এবার এটাকে আমরা নামিয়ে নেব। পুর একদম তৈরি, নামিয়ে নিয়েছি, এবার আমাদের কচুরিগুলো তৈরি করে নেওয়ার পালা। ময়দার মন্ড থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি। আমি খুব ছোট লেচি করি না, একটু বড় বড়ই লেচিগুলো করি যাতে কচুরিগুলো একটু বড় আকারের হয়। এক একটা লেচি নিয়ে এইভাবে বাটির মতো একটা তৈরি করতে হবে এবং তার মধ্যে কড়াইশুঁটির পুর ভরে সুন্দর করে মুখটা বাইন্ডিং করে দিতে হবে যাতে কোনোভাবেই পুরটা বাইরে বেরিয়ে না আসে। আমি অনেকগুলো পুর ভরে নিয়েছি, এবার এগুলোকে বেলতে হবে। তেল দিয়ে বেলবেন, আটা দিয়ে বেললে কি হয় ভাজার সময় তেলটা নোংরা হয়ে যায় অনেকটা। তেল দিয়ে এভাবে আস্তে আস্তে বেললে দেখবেন সুন্দর বেলা হবে এবং ফেটে বেরিয়েও আসবে না। দেখুন আমি অনেকটা বড় করে বেলেছি, কিন্তু তার সত্ত্বেও কড়াইশুঁটির পুর কিন্তু বাইরে একদম বেরিয়ে আসেনি। এবার তেল গরম করে এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। খুব হাই হিটে ভাজবেন না, লো টু মিডিয়াম রাখবেন আঁচটা। দেখুন কি সুন্দর ফুলেছে, আমি আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি। ওয়াও, এটা তো একদম বলের মতো ফুলেছে। আমি আরও 2-3টে ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন কোনোটারই কিন্তু ভাজার সময় পুর ফেটে বাইরে বেরিয়ে আসছে না। গরম গরম কড়াইশুঁটির কচুরি একদম রেডি। তো এটা আপনারা আলুর দম দিয়ে খেতে পারেন, অথবা ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে সাদা আলুর তরকারি যেটা হয় সেটা দিয়েও খেতে পারেন।
নচেত টমেটো সস দিয়েও বেশ ভালো লাগে, আর না হলে চা তো রয়েইছে, আমি তো চা দিয়েও বেশ ভালোবাসি খেতে এটা। যাই হোক, এখন আমার ছেলেকে খেতে দেবো, দেখি ও খেয়ে কী বলে। ওরে বাবা, এত গরম লাগছে! তাড়াতাড়ি খেয়ে বলো কেমন হয়েছে। তাহলে কড়াইশুঁটির কচুরি রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।